আমার ভাইরা, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় কি, কে তোমাকে পাঠাইছে? কোরআন বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি এমন ভাবে দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন সুস্পষ্ট ভাবে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আমি দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে ছিলাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি এমন ভাবে লৌহে মাহফুজ থেকে যখন পৃথিবীতে আসছো, কোন মাসে তুমি আসছো? কোরআন সুস্পষ্ট জবাব দেই, শাহরুল রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো, বুঝলাম মানলাম, দিনে নাজিল হয়েছে না রাত্রে? কোরআন বলবে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিল কদর, আমি রাত্রিতে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি রাত্রিতে নাজিল হয়েছে, বুঝলাম নিজে নিজে পৃথিবীতে আসছো নাকি কারো মাধ্যমে? কোরআন সুস্পষ্ট ভাবে বলেন নাজালা বিহির রুহুল আমিন, আমি জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে আসলাম। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম জিব্রাইলের মাধ্যমে তুমি পৃথিবীতে আসছো, কিন্তু কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। কোরআনকে যদি বলা হয়, কোরআন বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো, কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা ইংরেজি, কিন্তু তুমি আরবিতে নাজিল হয়েছে কেন? কোরআন জবাব দেই ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, কেন কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষা, আর আরবি ভাষা হলো সহজ ভাষা, মানুষ পড়তে দেরি হবে, আল্লাহ তার দিলের ভিতরে জেহনের ভিতরে তার মাফহুম ঢুকাই দিতে দেরি করবেন না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি একদিনে নাজিল হয়েছো? কোরআন বলে না, ওয়ানাজ্জালনাহু তানজিলা, আমি খণ্ড খণ্ড ভাবে মুক্তাজায়ে হাল মোতাবেক নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার কাছে নাজিল হয়েছো? কোরআন সুস্পষ্ট ভাবে জবাব দিবেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত ওয়াআমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি পৃথিবীতে নাজিল হয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তোমার রক্ত কি, তোমার নাজিল হওয়ার কারণ কি? কোরআন বলবেন লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে নেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি, অর্থাৎ জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি বুঝলাম তুমি মানুষকে আলোর পথে নেওয়ার জন্য নাজিল হয়েছ, তবে তুমি বলো সে কোরআন যে নাজিল হয়েছ আমাদের করণীয় কি? কোরআন সুস্পষ্ট ভাবে জবাব দেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনকে তেলাওয়াত করার জন্য আল্লাহ পাঠাইছেন। ঠিক আছে, বুঝলাম আল্লাহ কোরআনকে তেলাওয়াত করার জন্য পাঠাইছে, আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না, কথা কন না, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? তখন কোরআন জবাব দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনকে মানলে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। কোরআনকে যদি বলা হয়, কোরআন বুঝলাম দুনিয়াতে যাওয়ার পরে অনেক প্রশ্ন আসবে, অনেক সমস্যা আসবে, অনেক সমস্যার সমাধান দিতে হবে, তুমি কি পারবে? কোরআন বলবে তিবিয়ানান লিকুল্লি শাই, হ্যাঁ যত সমস্যা পৃথিবীতে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে কে? আপনারা সকলে বলুন, পৃথিবীতে এত মানুষ, এত খ্রিস্টান আছে, ওই খ্রিস্টানদের মধ্যে চ্যালেঞ্জ করে বললাম আজকের মাহফিল থেকে একজন বাইবেলের হাফেজ পাওয়া যাবে? কথা বলেন, আমি সুস্পষ্ট ভাবে চ্যালেঞ্জ করে গেলাম আজকের কাসিমুল উলুম মাদ্রাসা থেকে, আমাদের পাশের রাষ্ট্র ভারত 100 কোটি হিন্দু আছে, একজন গীতার হাফেজ পাওয়া যাবে? আর পৃথিবীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ, পৃথিবীতে যেতে চাই না, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ ঘোরাফেরা করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশের মধ্যে বিচরণ করতেছে, সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়া যদি লাইব্রেরি পুড়ে দেওয়া হয় দেওয়া হোক, কিন্তু এমন সময় দেখা যাবে বাংলাদেশের ঘরে ঘরে একাধিক কোরআনের হাফেজ থাকবে। কথা বলেন ঠিক কিনা?
আমি দু একটা কথা বলে শেষ করে দিতে চাই। কোরআন যে আল্লাহর কালাম, আল্লাহ এই পৃথিবীতে প্রমাণ দিয়েছেন। আল্লাহু আকবার বলে আমরা সকলেই জানি 30/1/2019 বরিশাল চরপেশন বোলা চরপেশন বাজারে এক লাইব্রেরিতে আগুন লাগছে, কিন্তু সেই লাইব্রেরির সব বই পুস্তক পুড়ে গেছে। আল্লাহর কালামের একটা হরফকেও আগুন পুড়তে পারে না। শুধু তাই নয়, গত কয়েক মাস পূর্বে বাংলাদেশ ঢাকা চকবাজারে আগুন লেগেছে, এমন আগুন 10 ঘন্টার চেয়ে বেশি আগুন ছিল। ফায়ার সার্ভিসের 37টা ইউনিট, 4টা হেলিকপ্টার সহ হাজার হাজার মানুষ কাজ করেছে। সেখানে দেখা গেল বই পুস্তক পুড়ে গেছে, মানুষ পুড়ে গেছে, কিন্তু দেখা গেল একটা দোকানের মধ্যে কোরআন শরীফ ছিল কয়েকটা, একটা কোরআন শরীফের হরফ কেউ আগুন পুড়তে পারে না। আর একটু জোরে বলবেন। শুধু তাই নয়, 80 জন মানুষ মৃত্যুবরণ করেছে, আমি নিজে দেখেছি। সেখানে কয়েকজন মুসলমানের দাড়ি ছিল, পুরা শরীর পুড়ে গেছে, ছাইকাই হয়ে গেছে, কিন্তু নবীর সুন্নতের দাড়িকে আগুন পুড়তে পারে নাই। শুধু তাই নয়, যেখানে আগুন লাগছে পাশে মসজিদ, পাশে এই দিকে আগুন, সেই দিকে আগুন, পাশে মসজিদ। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ঘরকে হেফাজত করবেন কে? শুধু তাই নয়, দুই সাইডে আগুন লেগেছে, আল্লাহর মসজিদ যেখানে বন্দারা সেজদা দেয়, মসজিদের একটা বালুকেও সে আগুন পুড়তে পারে নাই। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আল্লাহর। পৃথিবীর মানুষেরা যদি কোরআনকে হেফাজত নাও করে, করবেন কে? আল্লাহ।